তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মনোজ ননভেজ সেন্টারে। আর এটা ভুবনেশ্বরে অবস্থিত, নন্দনকানন চিড়িয়াখানা থেকে 3 কিলোমিটার দূরে। তো আমরা চিড়িয়াখানা ঘুরে এখন মনোজ ননভেজ সেন্টারে এসে গেছি। আর এখানে আমি দেখিয়ে দেবো, এখানে এদের অনেক কিছু রয়েছে খাবার দাবারের মধ্যে। তো এদের নিজস্ব ফার্ম আছে। তো প্রথমে আমরা চলে যাব ডিমের ফার্মে, যেখানে অনেক ধরনের ডিম একটা দোকানে সাজানো রয়েছে। তো এই দোকানটা এসে গেছি, দেখো ডিমের দোকান। এখানে বিভিন্ন পাখির ডিম রাখা আছে এবং মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে। কিছু কিছু ডিম অত্যন্ত রেয়ার, তাই তাদের দামগুলো অত্যন্ত বেশি। এই যেমন এখানে রয়েছে হাঁসের ডিম 20 টাকা পিস। আর তারপর এখানে দেশি মুরগির ডিম রয়েছে, রয়েছে কড়কনাথ মুরগির ডিম 20 টাকাতে। যেটা আছে ডবল কেশর, মানে দুটো কুসুম আছে ডিমটাতে, এটা 10 টাকা পিস ডিমটা। এখানে রয়েছে অর্গ্যানিক এগ, অর্গ্যানিক ডিমটা কি আমি জানি না, বাট এটাই। এখানে রয়েছে টার্কির ডিম 50 টাকা করে পিস। যেমন এখানে রয়েছে এমু পাখির ডিম, এটা 3000 টাকা সম্ভবত পিস। আর একটা গান্ডুরি এগ লেখা আছে, ওটা কোয়েল পাখির ডিম, এটা সিল্কি মুরগির ডিম রয়েছে এখানে। আর এছাড়াও এখানে হাঁসের ডিম 250 টাকা করে পাওয়া যাচ্ছে। তো উট পাখির ডিমও রাখা থাকে, কিন্তু এখন নেই আপাতত। এখন আমরা ফার্মগুলো দেখে নেবো। এটা যেমন কড়কনাথ মুরগির ফার্ম, এটা এক ধরনের মুরগির ফার্ম রয়েছে পাশে। এটা কোরাপুট চিকেনের ফার্ম রয়েছে পাশে। তো এখানে আবার টার্কি রয়েছে, ঠিক আছে, টার্কিও এখানে 1000 টাকা কেজি সম্ভবত। তো এখানে খরগোশ রয়েছে পাশে, ক্যাম্বেল হাঁসও রয়েছে। তো এদের শুধু পশু পাখির নয়, এদের এই থালিগুলো দেখে নাও, কম্বো থালি। আর এবারে আমরা চলে যাবো এদের মাছের ফার্মে। তো মাছের ফার্মে আমরা যখন এসেছি তখন খুব একটা কিছু ছিল না, তো আমরা জাস্ট ফাঁকা ফার্ম দেখেই চলে গেছি। তো দেখে নাও, এখানে শুঁটকি মাছ রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব হোটেলে, লাইভ রেস্টুরেন্ট। এদের অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে এটা একটা। আর যেটা বলার হচ্ছে, ভিডিও দেখে আমরা গিয়েছিলাম, বাট খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি অতটাও বেশি নয়। তো একবার ট্রাই করতে পারলে ট্রাই করতে পারো মনোজ ননভেজ ওয়ার্ল্ড, বাট খুব একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না। তো এই দেখে নাও, ওইটা বকাসুর থালি। আমাদের খাওয়ার ভিডিও আমি করিনি, তাই এটাই আমি দেখাচ্ছি। তো ভুবনেশ্বর ঘুরে আমরা এখন আবার পুরীর মেরিন ড্রাইভ রোড ধরেছি পুরীতে যাওয়ার জন্য। আর ওই দূরে পুরীর জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমরা পুরীতে চলে যাব। তো এখন আবার আমরা পুরীর মেরিন ড্রাইভ রোড ধরে নিয়েছি কোনারক যাওয়ার জন্য। আর এখানে কোনারকে সাধারণত যারা যায়, আমরা সেই সব জায়গাগুলো খুব একটা যাই না। তো আমরা কিছু অফবিট জায়গা দেখাবো কোনারকের, মানে কোনারকের নয়, চন্দ্রভাগা বিচের আগে। তো এই হচ্ছে একটা অফবিট জায়গা, যেটা চন্দ্রভাগা বিচের থেকে, এই চন্দ্রভাগা বিচের থেকে মোটামুটি 2-3 কিলোমিটার আগে একটা মোহনা পড়ে, একটা নদী। তো এখানটা কেউই যায় না, খুবই সুন্দর একটা জায়গা। তো এটা জায়গাটা দেখে নাও। আমাদের শরীরের জুতো ওখানে চলে গেছে। তো এই হচ্ছে নদী, এই হচ্ছে সমুদ্র, এখনো দিনের আলো আছে, ওখানে সূর্য ডুবছে, আর এখানে চাঁদ উঠে আছে এখনো, ঠিক আছে। তো এই কাকা তো, দুটো কাকা জাল ফেলেই যাচ্ছে, কিন্তু মাছ আর আমি দেখতে পাচ্ছি না। এখানে কি সুন্দর লাগছে তো, ভাই আমি যাচ্ছি। তো এখন আমরা এসে গেছি কোনারক মন্দিরের ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মিউজিয়ামে। তো এখানে 50 টাকা টিকিট। তো চলো দেখে নাও ভেতরে কি কি আছে। এখানে একটা অডিটোরিয়াম আছে। চলো, হ্যাঁ জানো বছরে 50 বার আসছি। এখানে কি হচ্ছে, যোগা হচ্ছে, সমুদ্রের পাড়ে এসব করতে হয়, ঠিক আছে। ইন্ডিয়ান অয়েল মিউজিয়াম ঢুকছি,
না অরুণ কে একটা হবে হয়তো, অরুণ স্তম্ভ ওখানে কি দেখলি, কিছু দেখলি? এবারে নেক্সট চলো। আরে এই মূর্তিগুলো তো রাস্তার ধারে তৈরি হচ্ছিল না, ওইগুলোই এনে লাগিয়ে দিয়েছে। এত মূর্তি করতে পাবে? কোন রকমের চাকা পাথর, ব্যবস্থা ব্যবস্থাপনা অন্যরকম, কি করে করবে ভাব যত্ন আত্মি। ওর অবস্থা খারাপ হোক, ওর ব্যবস্থা কিন্তু, তেলের পয়সা থাকলে আমি ওরকম তিন চারটে মিউজিয়াম করে দিতাম। এই এসে গেছে আবার জগন্নাথের রথ, জগন্নাথ বৈঠা এ তো মামাকে বললে বানিয়ে দিত বাটালি মিস্ত্রিকে দিয়ে। একটা বাটালি মিস্ত্রি ভাড়া করতো এক মাসের জন্য, বানাবো সিদ্ধেশ্বরের খালে চালিয়ে দেবো। এবার আমরা মোটামুটি কোণারকের মন্দিরে ঢুকছি, এখন 8:15 বাজে, এখানেও বোধ হয় 50 টাকা টিকিট। টিকিট তো এখন বাজে রাত 8:15 আর আমরা কোণারক মন্দিরের ভেতরে ঢুকে গেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো বলে। তো এটা দুটো শিফটে হয়, একটা আই থিঙ্ক 6:15 আর একটা 8:15। তো 8:15 শোতেই আমরা ঢুকলাম, তার আগে আমরা ইন্ডিয়ান অয়েল মিউজিয়ামে ঢুকেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক এখানে কী কী হচ্ছে। একটা এরকম দিয়েছে, কতটা আসছে জানি না, কানে হেডফোন দিয়ে দিয়েছে, হেডফোন লাগিয়ে নিয়েছে। CH1 এরকম একটা ছোট্ট মেশিন দিয়েছে, আর সবাই হেডফোন পরে আছে। আমি দেখাচ্ছি দেখো, তো আমরা এখন এসে গেছি রঘুরাজপুর গ্রামে। এই গ্রামটি পুরী থেকে 10 কিলোমিটার দূরে, এটা পুরীর আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ বা হস্তশিল্প গ্রাম বলা হয়ে থাকে। আমি পরে এই গ্রামটাকে শুধুমাত্র নিয়ে একটা আলাদা ভিডিও করব। তো এখন মোটামুটি শর্টকাটে যতটা দেখানো যায় আমি ভালো রকমভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো রঘুরাজপুর ভিলেজের হস্তশিল্প কতটা সুন্দর, এবং পুরো পাড়াটাই আমি দেখাচ্ছি, দেখে নাও। তো আমরা এখন ঢুকে পড়েছি একটি আর্ট, ছোটোখাটো আর্ট গ্যালারিতে বা একটি হস্তশিল্পীর বাড়িতে। তো এদের বাড়িগুলোই একটা করে আর্ট গ্যালারি বলতে গেলে। তো দেখে নাও চারিদিকটা কি সুন্দর এরা সাজিয়ে রেখেছে, আর দামও বেশ রিজনেবল প্রাইসেই রয়েছে। পুঁথি বের করে ফেলেছো তুমি? আচ্ছা জাবদা খাতা বের করেছে,
এই তো পুরনো পুরনো করছিলিস, এই তো পুরনো, এটা কি বেরোলো খালি দেখ। তো এখন আমরা আছি পুরীর হিরো সার্ভিস সেন্টারে শোরুমের সাথেই। পুরীতে পুরীতে প্রপার পুরীতে একটা হিরো শোরুম রয়েছে, তার সঙ্গে ওই নেক্সট জেনারেশন যে সার্ভিস হয় হিরোর সেখানে আছি আমরা। আর এখন প্রবলেম হচ্ছে ওইটা হচ্ছে আদিত্যর বাইক হিরো এক্সপালস, আর দেখাচ্ছি বাইকটা। এটা হিরোর ওয়ার্কশপটা পুরো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ওদের অফিস, বাইরে প্রচণ্ড গরম, একটু ওই ওদের ওয়েটিং রুমে বসে আছি এসিতে। হ্যাঁ, প্রথমে বলেছিলো যে 5,800 টাকা ওর সকারের দাম, অ্যাকচুয়ালি ওর পিছনের মনো সকারে অয়েল লিক করে গিয়েছিলো আর গাড়িটা খুব দুলছিল, যার জন্য ওর প্রবলেম হচ্ছিলো। এবং রাস্তাতে এখনও আমরা 500 কিলোমিটার আবার বাড়ি যেতে হবে, যার জন্যে একটু প্রবলেম তো ফেস করতেই হতো। বাট কাল থেকে বলে বলে আজকে এখানেও এখানেই সার্ভিসটা ফ্রি হয়ে গেছে, সকারটাও ফ্রিতে লাগিয়ে দেবে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই, আর করে দেবে 2 ঘন্টার মধ্যে বলেছে সার্ভিস প্লাস সকার ফ্রিতে, ফ্রি অফ কস্ট করে দেবে। তো এখন কাজ হোক, আমরা একটু বিচে চলে যাই, কে হাফ হাফ এ চলে আসি। এটা হচ্ছে রামকৃষ্ণ বীচ, ঠিক আছে। পুরীতে আবার রামকৃষ্ণ বীচও রয়েছে, রাজভবনের দিকে, রাজভবনের দিকে ওই ব্লু ফ্ল্যাগ বীচ, যেটা পয়সা দিয়ে ঢুকতে হয় ওই বীচটার পরে আর একটা বীচ, এটা এমনি সাধারণ সবাই আসে, একটা সব সর্বজারার দিকে ভিড় করে, তো এদিকে খুব একটা লোকে আসতে যায় না, যার জন্য এদিকে অত ভিড় নেই, পুরো ফাঁকা। আমি বিশ্বাস কাছে আর দূরে নৌকাগুলো খুব সুন্দর লাগছে, আমি আমার মুখটা ছেড়ে এবার ওদিকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বীচ, এই সরি রামকৃষ্ণ বীচ, এটা পুরীতেই, এটা একটা আউটার দিক, এটা গোল্ডেন বীচ বলে তার পাশের বীচ, একদম ফাঁকা। জলের কালারটা অসাধারণ, এখানে বেশি লোক না থাকলে জল পরিষ্কার। আর দূরে নৌকাগুলো আমি স্টিল ছবিও নেবো, আপাতত ভিডিও দেখাই। বাইক পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে, একদম নতুন সকার, ঠিক আছে, ফ্রি অফ কস্ট ওড়িশাতে, হাওড়ার গাড়ি ওড়িশাতে লাগিয়ে দিয়েছে একেবারে এন্ডিউরেন্স। তো আদিত্যর গাড়ির সকার চেঞ্জ করে আবার আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো আজকে প্রভু জগন্নাথ দেবকে রথ থেকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, তো আমরা ওই সকার চেঞ্জ করার জন্য দেরি হয়ে গিয়েছিলো বলে আগে আসতে পারিনি, যার জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, আর এই দূর থেকেই দেখে চলে যেতে হয়েছিল আমাদের। তো যা দেখেছি তোমাদের কোথায় দেখাচ্ছি, দেখো তো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর এখন রাত 3টে বাজে আর আমরা সবাই মন্দিরের কাছে চলে এসেছি, এদিক দিয়েই আমরা বাড়ি চলে যাব। তো শেষবারের মতো জগন্নাথ মন্দির আর জগন্নাথের রথ দেখতে আমরা দাঁড়িয়ে আছি রাত 3টের সময়। তো শীঘ্রই আমরা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আসছি, তো ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো।